Hey, কিউস জানাবা যে ক্রিয়েশন করেছি আপনাদের সবাই নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা দুইটা চিপ লাইটিং সেটআপ আর পিছনের আয়না রিফ্লেকশন দিয়ে এরকম টাইপের একটা লাইটিং তৈরি করতে পারবেন। যে টাইপের লাইট গুলো হল থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি এবং খুবই সিম্পল সেটআপ। নরমাল একটা কাগজের টুকরো, যে কোনো জায়গায় কাগজ পেতে পারেন। কাগজ ছাড়া দেখবেন লাইটটা অনেক হাঁস হয়ে আছে, আর কাগজ দেওয়ার পরে দেখবেন লাইটটা সফট হয়ে আছে, কিন্তু একই সাথে ইন্টেন্সিটি কমে গেছে। যদি একটু রেডিয়াসটা বাড়িয়ে দিই, ধরেন এখান থেকে এটা যদি আমার মোবাইল, এটা যদি লাইট হয়, এটা থেকে যদি আমি এতটুকু ডিস্টেন্সে রেখে একটা ফ্লেয়ার দাঁড়িয়ে রেখে যদি আমি এইভাবে করি, তারা দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্লেয়ার পড়বে। তো এরকম ফ্লেয়ার করতে হলে আর সাথে একটা লাগছি নতুন একটা মোবাইল। আর মোবাইলটা কেমন হবে অ্যাঙ্গেলে করছি যাতে পিছনের আয়নাটাকে রিফ্লেক্ট করে আমাকে একটা ফিল লাগবে। তো এইভাবেই আমি লাইটটা করেছি। আশা করি আপনারাও আপনাদের লাইটিং চিপ ওয়েতে করতে পারবেন। পিস।